আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ক্যাডি চমৎকার বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা মূলত আড়াই কাঠা জমির উপরে একটি দুই ইন্ট বাড়ির প্ল্যান হবে এই বাড়িটি মূলত ভোলার বোরহানউদ্দিন পৌরসভাতে দুই নম্বর ওয়ার্ডে হবে এটা মাহমুদ হোসেন শুভ ভাইয়ের বাড়ির প্ল্যান মূলত ওনার ওয়াইফ ওনার নাম ফারজানা আক্তার ইরা ফারজানা আক্তারিরা উনি আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে উনি আমার কাছে আমার সাথে যোগাযোগ করেন একটি সুন্দর বাড়ি বানানোর জন্য এবং ওনার জমি আড়াই কাঠা পঞ্চাশ ফিট বাই সাঁত্রিশ ফিট এই জায়গার উপরে উনি একটা চমৎকার দুই ইউনিট বাড়ির প্ল্যান করার জন্য আমাকে অনুরোধ করেন তার পরিপ্রেক্ষিতে আমরা একটি দুই ইউনিট বাড়ির প্ল্যান করি নিচতলা একটা গ্যারেজ সহ দুই ইউনিট একটা হচ্ছে দোতলাতে উনি নিজে থাকবেন সেটার জন্য এক ইউনিট বাড়ির প্ল্যান দেখানো হয়েছে আর অন্যান্য তালায় দুইনিট বাড়ির প্ল্যান দশম আমি মূল প্লান্টটা এখন আপনাকে দেখাবো তার আগে এই বাড়িটার অ্যানিমেশনটা আপনি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের চমৎকার এটি অ্যানিমেশন করা হয়েছে এটা বাড়ির পিছনের অংশ সামনের অংশ আছে এটা এক পাশের অংশ আর সারটাকেও চমৎকার করে গ্রিন করা হয়েছে যাতে ছাদে এখন তো মাঠের আমাদের দেশে মাঠের সংখ্যা খুব কম যার ফলে আমরা যাদের ছাদে গিয়ে বাচ্চারা খেলতে পারে এবং একটা গ্রিনের যে ফ্লেভার সেটা গ্রহণ করতে পারে সেজন্য ডিজাইনটা এভাবে করা হয় এটা হচ্ছে বাড়ির সামনের অংশ আপনি দেখতে পাচ্ছেন এটা বাড়ির সামনের অংশটা চমৎকার করে সাজানো হয়েছে আপনি দেখেন মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে দুই সাইডে দুটা ইউনিট এবং দুটা করে বারান্দা প্রতিটি এবং এটা গ্যারেজে এই এই ডোরটা গ্যারেজের জন্য রাখা হয়েছে এই জন্য এই অংশে একটা একটা রুম কম আছে এখন আমি আপনাদের ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করব দশমীর তার আগে আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যেমন আমাদের ভোলার বোরহান উদ্দিনের ফারজান আক্ত ইরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে একটি সুন্দর বাড়ির ডিজাইন ওনার মনের মতো করে করে দেওয়ার চেষ্টা করছে আসুন এখন আমি মূল প্ল্যানটি আপনাকে দেখাই পিলান্টে এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাইটার মাপ আমি এই প্ল্যানটার সাথে সাথে এক একটা প্ল্যান করতে আর কতগুলো সিট লাগে কি কি ডিজাইন করা লাগে সেগুলোর একটা ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করবে এটার গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান সামনে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন এটা রাস্তা রাস্তা থেকে এটা এটা গ্যারেজের জন্য রাখা হয়েছে মাছখান বলে সিঁড়ি রাখা হয়েছে গ্যারেজের ভিতর দিয়ে সে সিঁড়িতে যাইতে পারবে আবার এই অংশ দিয়েও সে সিঁড়িতে ঢুকতে পারবে আমি যে যেটা প্ল্যান দেখিয়েছি সেটাতে উনি গ্যারেজের মধ্য দিয়ে গ্যারেজের ভিতর দিয়ে উনি ভিতরে যাবেন তার শীতে উঠবেন তারপর দুটা ইউনিট দেখেন চমৎকার দুটা ইউনিট করা হয়েছে এটা মা সিঁড়ি মাছখানের সিঁড়ি দুই পাশে দুইটা রুমের সাথে দুটা বান্দা রাখা হয়েছে আমি যদি ফ্লোর প্ল্যান্ট এরকম দেখাই যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টটা দেখাই আপনি দেখেন দুই পাশে দুইটা রুমের সঙ্গে দুইটা বারান্দা এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এটা কিন্তু বাথরুম না ক্যাবিনেট রাখা হয়েছে যার ফলে চমৎকার একটা কম্বিনেশন হয়ে ডিজাইনটা হয়েছে আমি আবার দেখাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা আমি দেখাই প্রথমে এরপরে আমি এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটা হিসাব দেখাবো এবং একটা বাড়ি প্ল্যানে কি কি অংশ থাকে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব এটা দেখেন মাঝখানভাবে সিঁড়ি রাখা হয়েছে এটা গ্যারেজ এটা ইউনিট এতে একটা রুম কম পাচ্ছে সে এখানে ঢোকার পরে গ্যারেজ দিয়ে ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ষোলো ফিট বা এগারো ফিট এখানে একটা কিচেন আছে একটা বেডরুম চোদ্দ ফিট বা বারো ফিট এখানে একটা এই বেডরুম সাথে বাথরুমটা অ্যাটাচ করা আছে এটা আরেকটা বেডরুম এই বেডরুম এর সাথে একটা বারান্দা সামনে রাখা হয়েছে এবং একটি কমন বাথরুম রাখা হয়েছে যখন এমনি বিতে যাবে সেই দরজা দিয়ে তখন এটা দেখেন যে বড়ো একটা ড্র ডাইনিং পাচ্ছে ষোলো ফিটও এগারো ফিট এখানে ড্রয়িং পাচ্ছে নয় ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি সাথে একটা বান্দা এখানে একটা বেডরুম আছে বেশ সাড়ে দশ ফিট বাই সাড়ে বারো ফিট সাথে একটা বান্দা এবং একটা এখানে ক্যাবিনেট রাখা হয়েছে এই অংশটার ডিজাইনটা যদি আমি দেখাই তাহলে ডিজাইনটা এরকম আপনি দেখেন সিঁড়ি এটা ড্রয়িং রুমের বান্দা এটা ক্যাবিনেটটা এবার এখানে আরেকটা বান্দা সব মিলাই অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে এরপরে উপরে দেখেন যে এটা একটা আরেকটা বেডরুম আছে এটা কিচেন আছে এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা আছে সব মিলায় এখানে একটা দুইটা তিনটা রুম করা হয়েছে দুইটা বাথরুম কিচেন এবং দুইটা বান্দার সমন্বয় ডিজাইনটা করা হয়েছে এরপর যদি আমি ওনাদের একটা চাহিদা ছিল এক ইউনিটের একটা ডিজাইন করার জন্য এটাকে দুইটা মিলায় আমি একটা একটা ইউনিট করছে সে দেখেন যে এখানে শীত ঢুকার পরে সে এত বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে বিশ ফিট বা একুশ ফিট একটা ড্রয়িং ডাইনিং আছে অনেক বড় যেটা বাড়ির মানকে অনেক বৃদ্ধি করে দেবে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সাইডের বাথরুম অ্যাটাচ আছে এটা কমন টয়লেট আছে এখানে কিচেন একটা করা হয়েছে দশ ফিট বা বারো ফিট বড় এখানে একটা বেডরুম এই বেডরুম সাইডের বাথরুম অ্যাটাচ এখানে আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বাথরুম রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম তার মানে দেখেন একটা দুটা তিনটা চারটা ফুল বেডরুম এখানে একটা বড় কিচেন চারটা বাথরুম এবং চারটা বান্দার সম্বন্ধে ডিজাইনটা করা হয়েছে ওনারা এই ডিজাইনটা নিয়ে বেশি এটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে এক ইউনিটের বাড়িটা কীভাবে আরও সুন্দর করা যায় সেই জন্য তো দশমন্ডলী এখন আমি এই ভোলার বোরহান উদ্দিনের আমাদের ফার্চা নাক্তারিরা আবার বাড়ির খরচের হিসাবটা দেখাবো তার আগে একটা ডিজাইন পূর্ণাঙ্গ করতে হলে কী কী লাগে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। দেখেন যে যখন আমরা ডিজাইন করি তখন একটা প্রথমে ফ্লোর প্ল্যান থাকে এটা ফ্লোর প্ল্যান গেল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে ওয়ান ইউনিটের প্ল্যান একটা গেস আছে যেটা দুটা মিলে একটা ইউনিট করা হচ্ছে এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান করা হয়েছে তারপর দেখেন এটা একটা এলিভেশন করা হয়েছে চমৎকার এলিভেশন করা হয়েছে তারপরে এটা একটা সেকশন করা হয়েছে এখানে আবার কিছু কলাম বসানো হয়েছে বা এটাতে এটাতে ওয়ান ইউনিটের কলাম বসানো হয়েছে এটা সেকেন্ড টিপিক্যাল ফ্লোরে কলাম বসানো হয়েছে এখানে একটা লেআউট ফ্লোর লেআউট রূপ ফ্লোর প্ল্যান দেখানো হয়েছে যেটা সারটা দেখা যাবে কেমন এখানে রুফ স্লাব লেআউট দেখানো হয়েছে তারপরে এরকম বিভিন্ন জিনিস এগুলো দেখানো হয়েছে তারপর স্ট্রাকচারাল ডিজাইনে যখন আসবে কিছু যথারীতি কিছু আমাদের নিয়ম কারণ লেখা থাকে যে বাড়িগুলো করতে কোন কোন নিয়মগুলো অনুসরণ করতে হবে সে ডিজাইনগুলো থাকে এখানে একটা লেআউট প্ল্যান থাকে যেটা কলামের সি ওয়ান সি টু কোনটা হবে সেগুলো থাকে এখানে একটা কলাম সেকশন থাকে আপনাদের কলাম সেকশন আছে তারপরে এখানে একটা ফুটিং বসানো আছে তারপরে ফুটিং টেবিল দেওয়া আছে ফুডিং শিডিউল দেওয়া আছে আপনি দেখছেন ফুডিং শিডিউল এটাকে বলে ফুডিং শিডিউল দেওয়া আসে তারপরে ফুডিংয়ের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা কোথাও বসবাসন সেটা আছে এটা এটা একটা সেকশন দেওয়া আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ওয়াটার রিজার্ভারের একটা সেকশন দেওয়া থাকে তারপরে সেফটির ট্যাঙ্কের একটা দেওয়া থাকে এরকম প্রত্যেকটা গ্রেড বিমের দেওয়া থাকে বিমের দেওয়া থাকে এটা হচ্ছে গ্রেড বিমের এটা হচ্ছে স্টিয়ারের রিনফোর্সমেন্ট দেওয়া থাকে এটা হচ্ছে রুপ বিমের দেওয়া থাকে এরকম প্রত্যেকটা জিনিস ডিটেল করার পরে এটা হচ্ছে স্লাবের যে রড থিকনেস সেগুলো এখানে দেওয়া থাকে এগুলো দেওয়া থাকে তারপর থাকে একটা অংশ ইলেকট্রিক্যাল ড্রয়িং এটাকে বলে ইলেকট্রিক্যাল ড্রয়িং তো ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে যেগুলো থাকবে যে দেখেন যে এগুলো ফ্যান লাইট সুইচ কোথায় কীভাবে বসানো আছে তারগুলো কোন অংশ দিয়ে কোথায় যাবে সেগুলো সব ডিটেল দেওয়া থাকে একটা ডিটেল প্ল্যান এটাকে বলে যে যে যেই প্ল্যানটাতে আমরা সব কিছু দিয়ে থাকি আমাদের যেটা আরও বড়ো প্ল্যান ছয় তলা সাততলা আটতলা সেগুলোতে আরও ডিটেল অনেক কিছু করা থাকে প্রতি তালাতেই আপনার ফ্যান দেওয়া থাকবে এবং লাইট দেওয়া থাকবে এবং তারের কম্বিনেশনগুলো কীভাবে তারগুলো কোন দিক দিয়ে যাবে এগুলো দেখানো হয় এগুলো না দেখালে তখন অনেক সময় বাড়ি করার পরে অনেক সমস্যা পড়ে প্রতিটা তালার জন্য আলাদা আলাদা করে ডিজাইন যদি কোনো তালায় কোনো রুম চেঞ্জ থাকে তাহলে সেটা চেঞ্জ যেমন এটা একটা অনেক জটিল একটা এটা সার্কিটটা দেখা যাচ্ছে যে অনেক ই করে অনেক তারের অনেক কম্বিনেশন করে এটা ডিজাইনটা করা হয়েছে এরকম তারপরে তাকে প্লাম্বিং ডিজাইন প্লাম্বিং ডিজাইনে আপনার যে বাথরুমের যে পয়েন্টগুলো থাকে পাইপগুলো থাকে সেগুলো শো করানো হয় সেগুলো কোন দিক দিয়ে যাবে কী হবে এগুলো ডিটেল থাকে প্রত্যেকটা জায়গায় যার ফলে এগুলো মিস্ত্রি এগুলো দেখে সরাসরি কাজ করতে পারবে তাই দশমণ্ডলী এই ছিল মোটামুটি আমার প্ল্যানের কিছু অংশ আমি আপনাকে দেখালাম এবার দেখাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার আগে আমি আপনাদের সঙ্গে ছিলাম আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল আমার নাম্বার জিরো সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু এটা সাকিবের নাম্বার জিরো সেভেন ট্রিপল ফোর নাইন ফাইভ ডল এইট সিক্স এখন আমি খরচের হিসাবটা দেখাবো তার আগে আমি বাড়ির অ্যানিমেশনটা আপনাদেরকে আরেকবার আমি দেখে দেখাই নিতে চাই যে এই বাড়িটি হওয়ার পর কেমন দেখা যাবে আমাদের ইরা আপা ফারজানের ইরা আপা উনি ভোলার বোরহান উদ্দিনের দুই নম্বর ওয়ার্ডে বসবাস করেন ওনার চাহিদা অনুযায়ী এই বাড়ির মডেলটা তৈরি করা হয়েছে এবং উনি সবসময় আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার বাড়িটি একটু এক্সেপশনাল হয় আমি ওনাকে এটা ওনাকে প্রেজেন্ট করছি এটা যদি ওনার যদি কোনো কালারে কম্বিনেশনে কোনো সমস্যা থাকে ওনার যদি আরও ভালো চয়েস থাকে আমি সেটাও চেঞ্জ করে ওনাকে আবার নতুন করে আরেকটা করে দেবো তো দশম মরলী এভাবেই আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকে এবং আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু মসজিদের বাড়ির প্ল্যান করে দেয় মসজিদের প্ল্যান করে দিয়ে থাকি যেগুলোর জন্য আমরা কোনো টাকা নিই না যারা মসজিদ করতে চান সুন্দর মসজিদ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমরা আপনাদেরকে চেষ্টা করব মসজিদের ডিটেল ড্রয়িং ডিজাইন করে দেওয়ার জন্য দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে আমি আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ আমি আপনার কাছ থেকে বিদায় চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ